ಗುಸ್ಕರ ಎಲ್ಲ ನೋಡೋಣ ಪ್ಲೀಸ್ ವೆಲ್ಕಮ್ বন্ধুরা ভিডিওটি শুরু দেখে হয়তো বুঝতে পাচ্ছেন আজকের ভিডিওটি কেমন মজার হবে। সো দেখার জন্য প্রস্তুত হয়ে যান। আজকের ভিডিওতে থাকছে ইন্ডিয়ান এবং পাকিস্তান নিউজ রিপোর্টারদের অস্থির মজার কিছু নিউজ রিপোর্টিং, যেগুলো দেখলে আপনি অবশ্যই হাসতে বাধ্য হবেন। ভিডিওটি মজার হতে চলেছে, ভিডিওটি অবশ্যই পুরো দেখুন, তাহলে মজা বেশি পাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন ভিডিওটি শুরু করি। পাকিস্তানের পেশোয়ারে এই রিপোর্টারটি পেট্রোল পাম্পে পেট্রোল শেষ হয়ে যাওয়ার নিউজ রিপোর্টিং করতে এসেছিল। তিনি বলেছিলেন যে বেশিরভাগ পেট্রোল পাম্পে পেট্রোল পাওয়া যাচ্ছে না, আর যেখানে পাওয়া যাচ্ছে সেখানে অনেক বড় লাইন দিয়ে নিতে হচ্ছে। তখন সেখানে দাঁড়িয়ে থাকা একজনকে এটা নিয়ে জিজ্ঞাসা করতে সেই লোক অনেক কষ্টে বলতে থাকে যে সে করোনা পজিটিভ আর সে এখন হসপিটালে যাচ্ছে। पिशावर में तो बहुत बुरी हालत है, किसी पेट्रोल पंप पे ऑयल नहीं मिल रहा। मैं जो हूँ, मैं कोरोना पॉजिटिव हूँ और मैं हॉस्पिटल जा। एबार भेबे देखुन जे इंटरव्यू निच्छे तार अवस्था कैमन हुए छे। জল থেকে ময়লা আবর্জনা নিষ্কাশনের একটি যন্ত্র উদ্বোধনের সময় নিউজ রিপোর্টিং করতে গিয়েছিল এটিতে উঠে, কিন্তু তাদের ভাগ্যে যে এরকম লেখা ছিল তা তারা কল্পনাতেও ভাবেনি। আপনারাই দেখে নিন। এবার আপনাদের পরিচয় করিয়ে দেব ইতিহাসের শ্রেষ্ঠ দুজন নিউজ রিপোর্টারের সঙ্গে, যারা যে কোনো অবস্থাতেই নিউজ রিপোর্টিং করতে ইচ্ছুক। এই যেমন এই লোকটিকে দেখা যাচ্ছে জলাবদ্ধতার নিউজ রিপোর্টিং করতে গিয়ে চারপাশটা সুন্দর করে বোঝানোর জন্য একজনের কাঁধেই উঠে যায়। আর এদিকে পাকিস্তানের আরেকজন তো জলের ভিতরে দাঁড়িয়েই রিপোর্টিং করতে থাকে, যেখানে তার শুধু মাথাটা বের হয়ে আছে। اور وزیر اعظم عمران خان سے مطالبہ کیا ہے کہ یہاں جکھڑ امام شاہ کے مقام پر دریائے سندھ میں فرسٹ اقدامات کیے جائیں تاکہ ہم دریائے کٹا بندھرا এই কর্তব্য পরায়ণ নিউজ রিপোর্টারদের জন্য একটি লাইক দিয়ে যাবেন আশা করছি। পাকিস্তানের এক টিভি প্রোগ্রামে দেখা যায় রিপোর্টারটি একজন মধ্যবয়স্ক মহিলাকে একটি প্রশ্ন করার সময় আন্টি বলে সম্বোধন করেছিল, কিন্তু আন্টি বলার পরে মহিলাটি রেগে যায়। তখন রিপোর্টারটি বলেছিল, তাহলে আপনাকে কি বলবো। তখন আন্টিটি বলেন তার নাকি এখনো বিয়েই হয়নি, তার মাত্র এনগেজমেন্ট হয়েছে। চিন্তা করতে পারেন বিষয়টি। ঠিক হুম আচ্ছা আন্টি আপসে কোশ্চেন হ্যায় মুঝে ইয়ে বতায়েন কি ওয়ো ক্যা চিজ হ্যায় জো ধূপ মে নেহি সুখতি। ইয়ে আন্টি কিসকো বোল রাহা হে আপকো? কিউ নেহি মুঝে কিউ আন্টি বোল রাহা হে আপনে? তো মে ক্যা বোলুন আপকো? জো ভি বোলে ইয়ে বাজার মে খড়ে হো গয়া, মেরি তো অভি শাদি ভি নেহি হুই। अभी मेरी एंगेजमेंट हुई है तो आप मुझे आंटी बोल रही। तो चले मैं आपको फिर बाजी बोल देती हूँ। नहीं बुरा लगता है ना, इस तरह बाजार में खड़े हो गया आप मुझे आंटी कह रही, क्यों कह रही हैं? तो आप এই মহিলাই পারফেক্ট উদাহরণ যে কোনো মেয়েকে বয়স জিজ্ঞাসা করতে নেই। আর আপনাদের এইরকম কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। স্বাস্থ্যবান এই ছেলেটিকে একটি খাবার দোকানে এসে একজন রিপোর্টার জিজ্ঞাসা করেছিল যে সে কেন এখানে এসেছে। ছেলেটি খাবার কথা বলতেই রিপোর্টারটি বলে ওঠে, তুমি এত মোটা তাতেও খেতে এসেছো, আরো মোটা হয়ে যাবে তো। এরপরেও আরও একটি পর্বে দেখা যায় এই রিপোর্টারটি একজন মহিলাকে খাবার নিয়ে এই রকম একটি কথা বলে বসে। एक थी ब्रेड था और साथ जैम और बटर भी था। और आपने तो लगता है टका के सब कुछ खा लिया होगा। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করব আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এই চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার জন্য উপরে থাকা আই বাটনে প্রেস করে দেখতে পারেন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবসময় থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি স্টে কুল।